ওয়েলকাম টু এমএইস এডুকেশন ল্যাব। আমরা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম WBCS প্রিলিমস পরীক্ষার জন্য ঠিক কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওয়া উচিত, এবং সেখানে আমরা লজিক্যালি বলেছিলাম যে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কেন পড়ব, অর্থাৎ জানুয়ারি 2020 থেকে জুলাই 2021 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কেন পড়বো, তার একটা লজিক্যালি আমরা আনসার বার করেছিলাম এবং বলেছিলাম যে কারণে এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স অন্য বছরের থেকে আলাদা হতে চলেছে, এবং তার সাথে সাথে বলেছিলাম কিভাবে আমরা 15 নম্বর স্কোর করতে পারবো। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের সলিউশন হিসেবে আমাদের PDF এর কথা বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা মাসে 1টা করে MCQ এবং তার সাথে সাথে এক্সপ্লেনেশন আমরা দিচ্ছি, যেটা আপকামিং WBCS প্রিলিমস 2021 এবং WBCS মেন 2020-র জন্য হেল্পফুল হবে। তার কমপ্লিট রিভিউ তোমরা অনেকে চেয়েছিলে যে এই ইবুক দেখতে ঠিক কেমন, তো সেই রিভিউটা আজকে আমরা দেবো। এবং আগের ভিডিওতে যেটা আমরা বলেছিলাম সেটা আরেকবার আমরা ডিসকাশন করে দিচ্ছি, যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম 5ই আগস্ট পর্যন্ত এই টোটাল আমাদের যে ইবুক বা PDF, যেখানে আমাদের MCQ আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইয়ার বুক ফুল কভারেজ দিচ্ছে যেখানে, সেটি 5ই আগস্টের রাত 11:59 পর্যন্ত সেই PDFটি নেওয়া যাবে, এবং প্রথম 50 জন স্টুডেন্টদেরকে আমরা এই ফ্যাসিলিটি দেবো 75% ডিসকাউন্টে এনরোলমেন্ট করার জন্য বা আমাদের PDFটি নেওয়ার জন্য। কিন্তু যে বিষয়টি এখানে আমরা অ্যাড করব, আমরা যে 50 জন স্টুডেন্টের কথা বলেছিলাম, সেই 50 জন স্টুডেন্ট কিন্তু আমাদের ভিডিও আপলোডের 10 মিনিটের মধ্যেই সেই 50 জন স্টুডেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার জন্য অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছো এই লিমিটটা যাতে আমরা এক্সটেনশন রাখি বা এক্সটেন্ড করি, সেই জন্য এটাকে আমরা 10ই আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করেছি। এই অফারটি পাওয়া যাবে 10ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের পরিবর্তে, এবং তার সাথে সাথে আমরা 50 জন স্টুডেন্টের যে লিমিট আমাদের 10 মিনিটে ক্রস করে গেছে এবং লিমিটেশনটা সেটাও আমরা বাড়িয়ে 500 স্টুডেন্ট করে রাখছি, এটা তোমাদের রিকোয়েস্টে। তো যারা নতুন ভিডিও দেখছো, আগের ভিডিও দেখোনি, তাদেরকে বলে রাখি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে যেখানে দেখাবে 500 পে করতে হবে। কিন্তু আমি একটা বিশেষ কুপন কোড বলবো যার মাধ্যমে এই 500-এর তোমাদের পেমেন্ট করতে হবে না, 75% ডিসকাউন্টে 125 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এবং এখান থেকে কিন্তু গত বছর আমরা আগের ভিডিওতে বলেছিলাম, আগের 2 বছরে আমাদের 14-15 এই ধরনের নাম্বার কিন্তু 25 নম্বরের মধ্যে থেকে এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে, ডাইরেক্টলি এসেছিল আমাদের এখান থেকে। তো আমরা চেষ্টা করবো এবারে যাতে সংখ্যাটা আরেকটু বাড়ুক, কারণ আমরা কোশ্চেনটা আরেকটু বাড়িয়েছি। যখন ক্লিক করবে এরকম বাই নাও অপশন আসবে, বাই নাও অপশনে ক্লিক করবে, এখানে তোমরা কি করবে বেসিক ইনফরমেশন দেবে, অর্থাৎ নাম দেবে, মেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে। দেওয়ার পরে এই যে আই হ্যাভ এ ডিসকাউন্ট কোড আছে, এই ডিসকাউন্ট কোড আই হ্যাভ এ ডিসকাউন্ট কোডে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে কি আসবে তোমার কাছে, না এই যে তোমার কুপন কোড এন্টার করার একটা জায়গা আসবে, এখানে তুমি কি কুপন কোড ইউজ করবে, ক্যাপিটালে লিখবে, বড় হাতে লিখবে YEAR, কি লেখা আছে YEAR 75, এটাই যখন ইউজ করবে, অ্যাপ্লাই করবে, তখন সঙ্গে সঙ্গে তোমার PDF এর প্রাইসটা 125 হয়ে যাবে, এবং এখান থেকে নেক্সট করে তুমি পেমেন্টটা কমপ্লিট করে যাবে, অটোমেটিক্যালি তোমাদের এই PDF ডাউনলোডের অপশান চলে আসবে, স্ক্রিনে শো করবে, অথবা তোমাদের মেল আইডিতে সে ডাউনলোড PDF বলে অপশানটি চলে আসবে। এই ছিল আগের ভিডিও সামারি এবং কিছু এক্সট্রা ইনফরমেশন। এখন আমরা যেটা দেখব যে আমাদের টোটাল যে ইয়ার বুক কারেন্ট অ্যাফেয়ার্সের তার রিভিউ, ঠিক আছে, অর্থাৎ দেখতে কেমন, সেই সম্পর্কে কিন্তু আমরা এখন আলোচনা করে নেব। তো ভিডিওর নেক্সট পার্টটা যাদের প্রয়োজন ছিল তারা কিন্তু নেক্সট পার্টটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এখানে, এটা হলো আমাদের ফ্রন্ট পেজ বা কভার পেজ। এই কভার পেজের পরেই আমাদের আসবে কন্টেন্ট পেজ, অর্থাৎ সূচিপত্র, যেখানে আমরা দেখাচ্ছি যে জানুয়ারি 2020 থেকে জুলাই 2021 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিস্তারিত লিস্ট দেওয়া আছে। এবং যারা নতুন ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই ইবুক থেকে অন্ধের মতন পড়ার কিছু নেই, আমি আগের দিন টেকনিক বলে দিয়েছিলাম, আবার একবার বলে দিচ্ছি যে এই শেষ থেকে তোমরা শুরু করো, অর্থাৎ জুলাই 2021 থেকে শুরু করো, পিছনের দিকে যাও, অর্থাৎ তোমাকে তোমার টাইম যত পারমিট করবে তুমি তত পিছনের দিকে যাও। তুমি সাপোজ এই 2021 জুলাই থেকে শুরু করেছো, শুরু করতে করতে তুমি 2020 অক্টোবর পর্যন্ত পড়েছো আর তোমার সময় পারমিট করছে না, তো এতগুলো পড়ার দরকার নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু কোনো লিমিটেশান নেই, কোনো এন্ড নেই, তার কোনো শেষ নেই, ঠিক আছে। তো শেষ খুঁজতে কিন্তু যেও না, তোমরা নিজেদের যতটা টাইম পারমিট করবে সেই টাইম অনুযায়ী এই জুলাই 2021 থেকে শুরু করো, পিছনের দিকে যাও, যতটুকু পারবে ততটুকু পড়ে যাও, দেখবে তোমরা একটা ভালো স্কোর করতে পারছো। তো PDFটি দেখতে অনেকটা এরকম, আমি একটু জুম করে দেখাচ্ছি বিষয়টা, যে প্রত্যেকটা আমাদের প্রশ্ন থাকছে, প্রশ্ন দেখতে পাচ্ছ একটা প্রশ্নে 4টে করে অপশান থাকছে, তারপরে আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি, এবং এখানে আমরা কি করছি না এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে তোমরা কি করবে, কোশ্চেনটা পড়বে নিজে, এই 4টে অপশনের মধ্যে কোনো সঠিক ভাবার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, এবং কি করবে না সঠিক দিচ্ছ কিনা উত্তর সেটা একবার মিলিয়ে নেবে, মিলিয়ে নেওয়ার সাথে সাথে এক্সপ্লেনেশনটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা আমি বললাম কি শেষ থেকে শুরু করবে। তো এই হলো টোটাল ই বুকের
যারা দেখতে চাইছিল কি ধরনের ইবুকে কি ফন্টে লেখা আছে বা কি ফরম্যাটে লেখা আছে, তারা কিন্তু আমি স্ক্রল করতে করতে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর যারা প্রিন্ট আউটের কথা বলেছিলে, যদি আমার কাছ থেকে সাজেশন নাও যে পিডিএফটি প্রিন্ট আউট করবে কিনা, আমি বলবো না করো না। কেন না? তার দুটো কারণ আছে। 1 নম্বর হলো, এতগুলো পেজ প্রিন্ট আউট করতে তোমাদের একটা হিউজ অ্যামাউন্ট খরচ হবে, সেটা তো একটা মানে মূল বিষয় তোমরা বলতে পারো। আর যেটা মেন বিষয় আর একটা আছে, সেটি কি না, এই ইবুকটি বা এই পিডিএফটি তোমরা প্রিন্ট আউট করবে, তাই তো? তো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু আমাদের যেই 6 মাস 7 মাস বা 1 বছর হয়ে যায়, তার ভ্যালুটা কিন্তু থাকে না। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের ভ্যালু কিন্তু তোমার হার্ডলি 1 বছর মানে ভ্যালু আছে তার। তো যার ভ্যালু 1 বছর, তো সেই রকম কন্টেন্টের প্রিন্ট আউট আই থিঙ্ক মানে টাকা খরচ করে করার প্রয়োজন নেই, এটা আমার অভিমত, ঠিক আছে? এটা আমার, যদি কাজে সাজেশন দাও তাহলে আমি এই কথাই বলবো। তোমরা কি করবে না, শেষের দিক থেকে প্রত্যেকটা প্রশ্ন পড়বে, একবার করে দেখে যাবে, জাস্ট বারবার পড়ার দরকার নেই, একবার করে প্রশ্ন পড়বে, 4টে অপশন দেখবে, উত্তর দেখবে কোনটা উত্তর হচ্ছে, তার আনুষঙ্গিক যে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে সেইগুলো দেখে যাবে। এবং এই পিডিএফ এর আরেকটা বিশেষ স্পেসিফিকেশন হলো কি না, যখন আমরা দেখো এই যে এক্সপ্লেনেশন দিচ্ছি, এক্সপ্লেনেশন দেওয়ার সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা যে বিষয় নিয়ে হচ্ছে তার সম্পর্কে স্ট্যাটিক জিকেটা কিন্তু আলোচনা করে দিচ্ছি, যেটি যারা WBCS মেইন দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু পেপার ফোরে কাজে লাগবে, অথবা WBCS প্রিলিমসে দেখবে কিছু স্ট্যাটিক জিকের পোর্শন থাকে, তো সেখান থেকেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থেকে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল টোটাল ভিডিও, যেখানে আমরা বললাম আগের ভিডিওর কিছু মানে সাম আপ করলাম, এবং এখানে আমরা আমাদের যে পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তার একটা সামারি এখানে দেখানোর চেষ্টা করলাম বা রিভিউ একটা দেখানোর চেষ্টা করলাম। তোমরা ভিডিও ডিসক্রিপশনে যাও, যেভাবে আমি প্রসেস দেখালাম সেইভাবে কুপন কোড ইউজ করো এবং পিডিএফটি সংগ্রহ করো। পিডিএফটি যেটা আমি আরেকবার বলছি, তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই মানে 50 স্টুডেন্ট লিমিটেশনটাকে ক্রস করিয়ে এক্সটেন্ড করিয়ে 500 করেছি, কারণ আমাদের 50 জন স্টুডেন্ট প্রথম 10 মিনিটেই কমপ্লিট হয়ে গেছিল। তো নিজেদের কাছে রাখার চেষ্টা করো, যাদের প্রয়োজন আছে, যাদের প্রয়োজন নেই তারা এখান থেকে আমি যে প্রসেস বললাম সেই প্রসেসে তোমাদের নিজের কাছে যে সমস্ত মেটেরিয়ালস আছে কারেক্ট টাইপের সেগুলো পড়ার চেষ্টা করো। আলটিমেটলি তোমরা পড়ো, এটাই আমরা চাই। তো আগামী যে 22শে অগস্ট প্রিলিমস পরীক্ষা হচ্ছে, আশা করবো প্রিলিমস পরীক্ষা সবার ভালো হবে, তোমরা নিজেদের মতন করে প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। আমরা ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।